ভারতের কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ার আজিম খুনের বিষয়ে আনোয়ার আজিমের মেয়ে কথা বলছিলেন সাংবাদিকদের সাথে ডিবি অফিসের সামনে থেকে, আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম সেখানে। নিউজ রুমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আবারও ডিবি অফিসে একটু চলে যেতে চাই, ডিবি প্রধান সাংবাদিকদের সাথে কথা বলবেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আসলে আমরা জানি যে আপনারা এই হত্যাকাণ্ড নিয়ে কাজ শুরু করেছেন, তো এই মুহূর্তে আসলে আমাদেরকে তথ্য দেওয়ার মতো কি আছে, তার কন্যাও আপনার কাছে দেখা করেছেন, যদি বিষয়টা আমাদের না, আসলে তার মেয়ে আমাদের কাছে এসেছেন যে তার বাবা যে তার বাসা থেকে বের হয়ে গেলেন আর পাওয়া যায় নাই, এবং সেখানে কি ঘটনা ঘটেছে তার জানা, তার ই করার জন্য এবং একটা একটা মামলা রুজু করার জন্য মূলত এসেছেন। মামলাটা কিভাবে করবেন এবং কোথায় করবেন, মানে তখন আমরা বলে দিছি যে যেখান থেকে আপনার বাবা বাসা থেকে বের হয়েছে ওই এলাকাতে। তিনি বললেন তাহলে আমার বাবা তো শাহ মানে সংসদ ভবন এলাকা থেকে বের হয়ে উনি মানে ইন্ডিয়ার দিয়ে রওনা দিয়েছেন। তা আমি ঠিক আছে, আপনি তাহলে শাহবাগ থানা একটা মামলা হচ্ছে, আমাদের অফিসাররা যারা রয়েছে তারা শের বাংলা নগর থানা মামলা রুজু করার জন্য তাকে হেল্প করছে, গাইড করছে, এবং মামলাটা আমি মনে করি আজকের মধ্যেই মামলাটা রুজু হয়ে যাবে। তার মেয়ে আসছে মামলাটা করার জন্যই, আমরা হয়তো হেল্প করব, এই হেল্পের জন্য মূলত এসেছে। আসলে যে আসলে এই ঘটনাটা মানে আমাদের মানে তিনি একজন জনপ্রিয় সংসদ সদস্য জিনাদের কালীগঞ্জ এলাকার, এবং আমরা আসলেই মানে তার এলাকার জনগণ যেমন স্তম্ভিত শোকে মুহ্যমান, আসলে আমরাও মানে অত্যন্ত মানে এই যে নিষ্ঠুর হত্যাকাণ্ডটা যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি বলেছেন, এই জন্য আমরা মনে করি আমরাও আমাদের তদন্ত যে কাজটা চলছে এটা আসলে স্বাভাবিক কারণেই আমরা অত্যন্ত গুরুত্ব দিয়েই অধিক গুরুত্ব দিয়ে আমরা কাজটা করছি, কারণ ইনি একজন জনপ্রিয় পার্লামেন্ট মেম্বার, তিনবারের মেম্বার, এলাকার মানুষ ওনাকে জনগণে ভোট দিয়ে উনিকে নির্বাচিত করেছেন। এরকম একটা নিষ্ঠুর হত্যাকাণ্ড আসলে আসলে এটার জন্য তো আমরাও আসলে মানে শোকে মুহ্যমান, যে আমরাও তার মানে এটা মনে করেই আমরা কিন্তু আমাদের তদন্তকারী কর্মকর্তা যেভাবে বাংলাদেশের কিছু মানে অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে আমরাকে আইনের আওতায় নিয়ে আসছি, বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। আমরা তদন্তের স্বার্থে, যেহেতু আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি আপনাদেরকে বলেছেন, তদন্তের স্বার্থে আমরা আসলে এই মুহূর্তে বলতে চাচ্ছি না, যেহেতু মেয়েটা এসেছেন আমাদের কাছে মামলা রুজু করতে চায়, আমরা হেল্প আমাদের কাছে হেল্প চাইতে এসেছে, আমরা আজকেই সেই মামলাটা রুজু হবে শের বাংলা নগর থানা। অনেকগুলো কনফিউশন তৈরি হচ্ছে হারুন ভাই, অনেকগুলো কনফিউশন তৈরি হচ্ছে, বিভিন্ন মাধ্যম আসতেছে, লাশে ক্ষতবিক্ষত মিসকনসেপশন। আসলে আসলে এটা কি ঘটনা এটা আমাদের তদন্ত চলছে, এটা কোনো পারিবারিক আর্থিক অত্যায়নদের করার ফলে এরকম কোনো ঘটনা, সব কিছুই আমরা তদন্তের আওতায় নিয়ে আসছি। থ্যাংক ইউ।